মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি বেগুনের রসা বানাচ্ছি। এই বেগুনের রসা আমার ঠাকুমার হাতে রান্না। আমি লম্বা দেখে মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়েছি। বেগুনগুলো লম্বা করে কেটে চার ভাগ করে দুই সাইডে চিরে নিয়েছি। তাহলে বেগুনের মধ্যে নুন মশলা ভালো করে ঢুকে যাবে। বেগুন আমি হাফ চামচ নুন দিয়ে বেগুনটা ভালো করে মেখে নিচ্ছি। 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখুন 10 মিনিট পরে বেগুন থেকে অনেকটা জল বেরিয়েছে। আর দুটো আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে আমি সরষার তেল দিচ্ছি। বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। বেগুনটা আমি মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। বাকি বেগুনগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, ওই তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন একটু হলুদ দিয়ে আলুটা আমি লাল করে ভেজে নিচ্ছি। এই বেগুনের রসা গরম ভাত রুটি পরোটাতে খেতে খুবই ভালো লাগে। আলুটা একটু লাল করে ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ওই তেলে একটা তেজপাতা দু টুকরো করে দিয়েছি, হাফ চামচ জিরা দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে টমেটো 2 মিনিট ভেজে নিচ্ছি। হাফ চামচ আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, হাফ চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটা আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। আপনাদের এই আলু বেগুনের রসা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা চিরে দিচ্ছি। চিরে আবার কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে দিচ্ছি। আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন, প্লিজ আমার চ্যানেলটা সাপোর্ট করুন। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে মিলিয়ে দিচ্ছি। 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা উঠিয়ে নিচ্ছি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আরো 2 মিনিট আমি ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা উঠিয়ে নিচ্ছি। হাফ চামচ গরম মশলা, হাফ চামচ ঘি দিয়ে ভালো করে মিলিয়ে দিচ্ছি। বেগুনের রসা রেডি। গ্যাস বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা উঠিয়ে নিচ্ছি। নিরামিষ বেগুনের রসা রেডি, বাটিতে নামিয়ে নিচ্ছি।